টার্ম ইন্স্যুরেন্সের ব্যাপারে আমি বলছি, অন্য কিছুর জন্য নয়। যে অনেকেই ভুল ধারণা আছে, এক নম্বর মিথ, নাথিং উইল হ্যাপেন টু মি, আমার কিচ্ছু হবে না, ও সব ফালতু জিনিস, ও আমার দরকার নেই, এটা আছে কিন্তু। হ্যাঁ, রিয়েলিটি হচ্ছে, বাস্তব হচ্ছে, 2013 সালেই দেখা গেছে 137,000 লোক রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। প্রতি 4 মিনিটে রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে একজনের, শুধু রোড, রোগের তো ছেড়ে দিন, ঠিক আছে, কেউ যদি মানে যাই না, তার সঙ্গে হটলাইন কানেকশন আছে কিনা, তিনি এত ডেয়ার ডেভিল হচ্ছেন কি করে, তার ফ্যামিলি তার উপরে ডিপেন্ডেন্ট, তারা কিন্তু তার মুখ তাকি দাঁড়িয়ে আছে। একটা ফ্যামিলি পিকচার একবার আমি ভাবতে অনুরোধ করব, যে আমি রয়েছি, আমার উপর ডিপেন্ডেন্ট আমার মিসেস এবং বাচ্চারা রয়েছে, একবার আমি ওই ফ্যামিলি পিকচারটাতে বলবো হাত চেপে দিন, যিনি মেন আর্নার, দেখুন তো বাকি মুখগুলো হাসি হাসি আছে কিনা। অনেকে বলেন টার্ম প্ল্যান ডাজ নট গিভ রিটার্ন মানি, মানে টার্ম প্ল্যান থেকে তো টাকা কিছু ফেরত পাওয়া যায় না, এটা একটা অদ্ভুত মিথ, এটা কিন্তু আমি প্রচুর শুনেছি। দেখুন, টার্ম প্ল্যান কিন্তু কোনো ইনভেস্টমেন্ট নয়, এটা প্রোটেকশন। আপনি আপনার গাড়ির ইন্স্যুরেন্স করেছেন, গাড়ি অ্যাক্সিডেন্ট না হলে আপনি টাকা পাবেন ইন্স্যুরেন্সের। আপনি হেলথ ইন্স্যুরেন্স করেছেন, হেলথ ইন্স্যুরেন্সে আপনি যদি হসপিটালাইজ না হন টাকা পাবেন। তো এনিওয়ে, অনেকের আবার এটাও আছেন যে প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ক্লেম দেয় না, সবাই আইআরডি এর আন্ডারে। আজকে এটা একটা ভুল মিথ, আজকে কম্পিটিটিভ মার্কেটে আপনি চাকরি করছেন কোথায়? প্রাইভেটে। খরচ করছেন কোথায়? প্রাইভেটে। সব জায়গায় প্রাইভেটে ঠিকঠাক চলছে, আর এ ক্লেম না দিয়ে কি করে ব্যবসা করবে? কনজিউমার প্রোটেকশন আছে, কোর্ট আছে। অনেকের ধারণা যে আরো ভালো বেটার ট্যাক্স সেভিংস হতে পারে আমি অন্য ইন্স্যুরেন্স করলে, ভুল ধারণা। টার্ম ইন্স্যুরেন্সেও 80C ট্যাক্স বেনিফিট পাওয়া যায়, যেমন অন্য ইন্স্যুরেন্সে পাওয়া যায় 1.5 লাখ টাকার যে ট্যাক্স বেনিফিট। এখানেও যখন কেউ মারা যায় তার যে ক্লেমটা হয় আন্ডার সেকশন 10-10D, এই ক্লেমের বেনিফিট পাওয়া যায়। এছাড়াও এই টার্ম ইন্স্যুরেন্সের সঙ্গে বেশ কিছু রাইডার, মানে রাইডার মানে এক্সট্রা বেনিফিট দেওয়া হয়, এর সঙ্গেই পাওয়া যায়, এটাকে কম পয়সা দিয়ে পাওয়া যায়। অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স, অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স এর সঙ্গে যোগ করে দেওয়া হয়, মানে টার্ম ইন্স্যুরেন্স তো যে কোনো ডেতে দেওয়া হয়, যে কোনো ডেথ, অ্যাক্সিডেন্টে হতে পারে, নর্মাল ডেথ হতে পারে, রোগের মুখের হতে পারে, তার সঙ্গে এটা অ্যাক্সিডেন্টাল করা রইল, মানে এটা এক্সট্রা, মানে ধরুন আমি 1 কোটি টাকার টার্ম ইন্স্যুরেন্স নিয়েছি, অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স আমার করা রইল ওখানে 50 লাখ টাকা। এবার যদি আমার অ্যাক্সিডেন্টে ডেথ হয় তাহলে আমি পাবো 1 কোটি 50 লাখ, বুঝে গেছে, নমিনি আমি পাবো না, নমিনি পাবে। এইখানে অ্যাক্সিডেন্টের সঙ্গে আর একটা করা যায়, ডিসেবিলিটি ইন্স্যুরেন্স। ধরুন ভদ্রলোক অ্যাক্সিডেন্ট হলো কিন্তু তিনি মারা গেলেন না, তার একটা পা বাদ গেল কি হাত বাদ গেল, হয় পার্মানেন্ট ডিসেবিলিটি বা পার্সিয়াল ডিসেবিলিটি, তার জন্য ইন্স্যুর করে রাখা যায়। আর একটা করা যেতে পারে ক্রিটিক্যাল হেলথ ইন্স্যুরেন্সের জন্য, 30টা ডিজিজ আছে যেগুলোকে ক্রিটিক্যাল ডিজিজ বলা হয়, ক্যান্সার, হার্ট ডিজিজ, এর কিডনি ট্রান্সপ্লান্টেশন, এরকম কিছু আছে স্পেসিফাইড, এগুলো স্পেসিফাই করা আছে। এই ডিজিজগুলোর কোনো একটা ডিজিজ যদি হয়, যদি হয় আপনি চিকিৎসা করান বা না করান, যাই করান, এই ইন্স্যুরেন্স কোম্পানি যত টাকার কভারেজ নিয়ে আছে, ধরুন আপনার 50 লাখ টাকার ক্রিটিক্যাল হেলথ ইন্স্যুরেন্স করা আছে টার্ম ইন্স্যুরেন্সের সঙ্গে, তাহলে দেন এন্ড দেয়ার, আপনি মারা যাননি, অনলি ওই ডিজিজটা হয়েছে, দেন এন্ড দেয়ার ওই কোম্পানি আপনাকে ওই 50 লাখ টাকা ক্যাশ দিয়ে দেবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আপনি কোথায় চিকিৎসা করাচ্ছেন, ভর্তি হয়েছেন কি না হয়েছেন, কিছু জানার দরকার নেই। এই এই সুবিধেগুলো টার্ম ইন্স্যুরেন্সের সঙ্গে আমরা নিতে পারি। এইবার এই টার্ম ইন্স্যুরেন্স নিয়ে আরো অনেক কিছু জানার দরকার হতে পারে। যদি আমার টার্ম ইন্স্যুরেন্স আমায় নিতে হয়, আমার তো পুরনো অনেক ইন্স্যুরেন্স করা আছে, সেগুলো কি করব, তাহলে আমি আবার কি করে প্রিমিয়াম দেবো ওগুলো চালিয়ে, ইত্যাদি অনেক প্রশ্ন আসবে। যদি আপনার মনে হয় যে এগুলো আমি কিভাবে কি করব জানতে চান, আমি আপনাকে বলবো যে আপনি এখানে আপনার নাম, ইমেল আইডি আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিন, আমি আপনাকে এ নিয়ে আমাদের প্রচুর আর্টিকেল দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে, সহজ করে বোঝানো আছে, সেগুলো পেয়ে যাবেন এবং সেখান থেকে বুঝে নিতে পারবেন। তারপর তো আমাদের টিম রইলই, আপনাদের বুঝিয়ে দেবে, আমি রইলাম। হ্যাঁ, এখানে অনেকে প্রশ্নের মাধ্যমে জানতে চেয়েছেন যে আমি টার্ম ইন্স্যুরেন্স কেন করব, কেন টার্ম ইন্স্যুরেন্স, ঠিক কথা যে টার্ম ইন্স্যুরেন্স আমি করতে যাব কেন,
দেখো, ইন্স্যুরেন্স হলো রিস্ককে প্রোটেকশন করা। কি রিস্ক? রিস্ক এটা দুটো রিস্ক হতে পারে, তিনটে হতে পারে অ্যাকচুয়ালি। দুটো রিস্ক মেন, সেটা হচ্ছে কি, যে যিনি ফ্যামিলিতে আর্ন করছেন, হেড অফ দ্য ফ্যামিলি বা আর্নিং মেম্বার যিনি আছেন, তার আর্নিংটা যদি কোনো কারণে চলে যায়, মানে তিনি যে ব্যক্তি আর্ন করছেন তিনি জীবিত নেই, তাহলে মারা গেছেন, তাহলে তিনি যে রোজগারটা করছেন সেই ইনকামটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, তাহলে ওই ফ্যামিলিতে যেভাবে খরচা চলছিল, যেভাবে যা চলছিল, সেটা চলতে পারবে না। দ্যাট ইজ এ রিস্ক, দ্যাট ইজ ইনকাম রিপ্লেসমেন্ট করার জন্যে, ইনকাম যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় সেই রিস্কটাকে অ্যাভয়েড করার জন্যে টার্ম ইন্স্যুরেন্স দরকার। দ্বিতীয় আর একটা কারণ হচ্ছে এক্সপেন্সেস রিপ্লেসমেন্ট, মানে ধরুন যে ব্যক্তি ইনকাম করছেন তিনি, তার ইনকামে সংসার চলছে, খরচপাতি ইত্যাদি কোথায় কী ইনভেস্টমেন্ট হবে সব চলছে, কালকে যদি তিনি কোনো কারণে না জীবিত থাকেন তাহলে এই খরচগুলো কোত্থেকে হবে? এই যে বাচ্চার এডুকেশনের জন্য টাকা চল ইনভেস্টমেন্ট চলছিল ইত্যাদি ইত্যাদি, যে সমস্ত বিভিন্ন পারপাসে ইনভেস্টমেন্ট চলছিল সেগুলো কোত্থেকে চলবে? সেগুলো টোটালি বন্ধ হয়ে যাবে, তাহলে এটা একটা বড় রিস্ক। সেই রিস্কটাকে প্রোটেকশন করার জন্য টার্ম ইন্স্যুরেন্সের প্রয়োজন আছে। আর একটা রিস্ককে কভার করার জন্যও টার্ম ইন্স্যুরেন্স করা হয়, সেটা হচ্ছে লোন প্রোটেকশন ইন্স্যুরেন্স। লোন মানে পার্টিকুলারলি আমি বলছি হোম লোন, যে আমি হোম লোন নিয়েছি, বাড়ি থাকবো, তার জন্য ফ্ল্যাট কেনা হয়েছে বা বাড়ি কেনা হয়েছে, যাই হোক তার জন্য লোন নেওয়া হয়েছে, তাহলে আমি যে লোনটা নিয়েছি, এবার আমার ইএমআই থেকে আমার স্যালারি ইনকাম আছে, যে কোনো স্যালারি হোক বিজনেস হোক আমার ইনকাম আছে, সেই ইনকাম থেকে ইএমআই ডিডাক্ট হচ্ছে। কালকে কোনো কারণে যদি আমার ডেথ হয়ে যায় তাহলে তো আমার ইনকামটাই থাকবে না, তাহলে ইএমআইটা কে পে করবে? নমিনির ঘাড়ে এসে ইএমআইয়ের চাপটা পড়বে, যদি সে না দিতে পারে তখন বাড়িটা মর্টগেজ রাখা আছে, তারা বেঘর হয়ে যেতে পারে, এটা একটা বিরাট রিস্ক। তো তার জন্যে এই লোনটাকে প্রোটেক্ট করার জন্যেও কিন্তু টার্ম ইন্স্যুরেন্স করা হয়। এই তিনটে কারণের জন্য টার্ম ইন্স্যুরেন্স করা হয়। টার্ম ইন্স্যুরেন্স কোনো ইনভেস্টমেন্ট নয়, সেই জন্য এটাকে দেখতে হবে অন্য অ্যাঙ্গেলে। দ্বিতীয় আর একটা জিনিস বলি একটু কথা একটুখানি, যেটা হচ্ছে দেখুন, টার্ম ইন্স্যুরেন্স নেওয়ার সময় কিছু জিনিস মানুষের খেয়াল রাখা দরকার। কিভাবে কত টাকার টার্ম ইন্স্যুরেন্স আমায় নিতে হবে, এটায় হিউম্যান লাইফ ভ্যালু ক্যালকুলেশন করে বার করা যায় টার্ম ইন্স্যুরেন্স আপনার জন্যে কত টাকা লাগবে। বিভিন্ন ব্যক্তির ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে, সেখানে অনেক কিছু কনসিডার করা হয়, যে আমার ইনকাম কত, ইনকাম বাড়ার প্রবাবিলিটি কত আছে, এক্সপেন্সেস কত, এক্সপেন্সেস বাড়ার প্রবাবিলিটি কত, এভরিথিংকে কনসিডার করে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার তিনি আপনাকে বার করে দিয়ে দিতে পারে। ফার্স্ট যদি সেটা না ক্যালকুলেটও করতে পারেন আপনি, আপনি আগে ফার্স্ট আগে টার্ম ইন্স্যুরেন্স কিছু তো করুন। আমার সাজেশন হচ্ছে আগে কিছু তো করুন, যা আপনার ইনকাম তার 20 times আপনার মোটামুটি একটা ধরে নিয়ে আপনি এগোন। তো টার্ম ইন্স্যুরেন্স করার সময় বেশিরভাগ ব্যক্তি আর একটা জিনিস ভুল করেন, সেটা কি ভুল হয়, সেটা হচ্ছে যে কোথায় সস্তা পড়ছে দেখি, কার ক্লেম সেটেলমেন্ট রেশিও ভালো দেখি। দেখুন, এমন একটা ইন্স্যুরেন্স আপনি করতে চলেছেন যেটা রিস্কটাকে প্রোটেক্ট করার জন্যে। কি রিস্ক? যে আমি ইনকাম আর্নার, মেন ফ্যামিলির আমি থাকবো না, তখন ক্লেম হবে, আমার নমিনি ক্লেমটা করবে। তাহলে এত বড় রিস্ক আপনি একটা কভার করতে চাইছেন, এটাকে সস্তা নয়, দেখুন এর প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনটাকে দেখুন। যে আমার অবর্তমানে আমার নমিনি, আমার মিসেস বা ছেলে মেয়ে যেই হোক, এই নমিনি এই ক্লেমটা আদায় করতে পারবে তো, গিয়ে ক্লেমটা বার করতে পারবে তো যদি কোনো অসুবিধা হয়? টপ প্রায়োরিটি দিন এখানে, সস্তা দিয়ে নিজের প্রোটেকশন রাখা যায় বলে আমার অন্তত মনে হয় না, এই ব্যাপারটাকে কনসিডার করুন। দ্বিতীয় নকল দেখুন, ক্লেম সবাই দেয়, ক্লেম সেটেলমেন্ট রেশিও দেখতে হবে না। ক্লেম আমার পলিসি ডিসক্লোজারে আমার যা যা ডকুমেন্ট লাগে সব যদি দেওয়া থাকে তাহলে ক্লেম নিয়ে প্রবলেম হবে না। কো ফার্স্ট আগে কারেক্ট একজন অ্যাডভাইসারের সঙ্গে কনসাল্ট করুন, উনি আপনাকে কিন্তু সমস্ত জিনিস গাইড করে দেবেন। এটা একটা বড় পয়েন্ট, যা একজন প্রশ্ন করেছিলেন সেখান থেকে আমি এই জায়গাটুকুকে অ্যাড করে দিতে পারলাম।